এই আমার মোবাইল ওই সুপ্রিয় মোবাইলটা তো, দর্শক, আসসালামু আলাইকুম। মিলন আসসালামু মংলা আলাইকুম। প্রেস ক্লাব পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তুহিন মাহমুদ। ওই যে ওই যে আমাদের দূর ওই থেকে মোবাইল, কাছে অনুষ্ঠানের নিয়মিত অনুষ্ঠানে আমরা অতিথিদের নিয়ে সমসাময়িক বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি। করোনার যে পরিস্থিতিতে ওইটা দিয়ে কে ঢুকবো। কেমন আছে, কোথায় আছে এবং কি পরিস্থিতি আছে, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। এবং আমাদের এই অনুষ্ঠানে প্রতিদিন নতুন নতুন অতিথি আসেন এবং সেই অতিথিদের মাধ্যমে চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন তথ্যগুলো উপস্থাপন করার। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং এই অনুষ্ঠানটি লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন ঢাকা থেকে রাজীব দাস, সিইও লাইফ লাইন ট্রেড ইন্টারন্যাশনাল। আমাদের সাথে রাজশাহী থেকে সংযুক্ত হয়েছেন নার্গিস আক্তার কনক, ডাক্তার, ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজ ফর উইমেন্স অ্যান্ড হসপিটাল 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 উত্তরা ঢাকা। এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছেন রিয়াজুল ইসলাম কাউসার, মিলন মংলা প্রেস ক্লাব সভাপতি। আমাদের সাথে সংযুক্ত হবেন আব্দুল বাসিত দলি, চ্যানেল এস ইতালি প্রতিনিধি। এবং আমাদের সাথে সংযুক্ত হবেন আরেকজন প্রতিনিধি, দিলশাদ হোসেন দদুল, সহকারী অধ্যাপক, সাংবাদিক গণ এবং গণমাধ্যম অধ্যয়নরত বিভাগ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনাদের এই মন্তব্য আমাদের এখানে দিলে আমরা সেই মন্তব্যগুলো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মতামত গুলো মাধ্যমে আমরা এখানে আলোচনা করব আমাদের অতিথির মাধ্যমে। আমি শুরুতে এই পরিচয় করে দিচ্ছি, আজকে আমাদের সাথে রয়েছেন ঢাকা থেকে রাজীব দাস। সালাম আলাইকুম, আপনি কেমন আছেন রাজীব দাস? ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমাদের সাথে আরেকজন রয়েছেন রাজশাহী থেকে, নার্গিস আক্তার কনক, ডাক্তার যিনি অধ্যয়নরত। নার্গিস, আপনি কেমন আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন রিয়াজুল ইসলাম কাউসার, মিলন মংলা প্রেস ক্লাব সভাপতি। কাউসার, আপনি শুনছেন আমাকে? দর্শক, আমরা চলে যাচ্ছি আব্দুল বাসিত দলুই, যিনি মিলান থেকে সংযুক্ত হয়েছেন, চ্যানেল ইতালি প্রতিনিধি। দলুই ভাই, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি, আমরা ইনশাল্লাহ ভালো আছি। দর্শক, আমরা ছোট্ট একটি সচেতনমূলক বিজ্ঞাপনে চলে যাচ্ছি, বিজ্ঞাপন ফিরে আমরা মূল আলোচনা আসবো, আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। চাচা, আপনি কিন্তু নাম বেশি রাখেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছি বাবা, দোয়া করবেন আমাদের জন্য। এ কাকা, করোনা ভাইরাস! ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? খুব সাবধান। পরিষ্কার করুন হাত দিয়ে, নাক মুখ চোখ স্পর্শ থেকে বিরত থাকুন, যেখানে সেখানে কফ ও থুতু ফেলা থেকে বিরত থাকুন। আসুন সবাই মিলে করোনা ভাইরাস COVID-19 প্রতিরোধ করি। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দূর থেকে কাছের অনুষ্ঠানে। করোনার করণীয় কি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আমাদের আলোচনায় রয়েছেন তিনজন অতিথি, আমাদের সাথে আরেকজন অতিথি সংযুক্ত হবেন, আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন। আমি শুরুতে চলে যাচ্ছি ঢাকাতে, যিনি রাজীব দাস, সিইও লাইফ লাইন ট্রেড ইন্টারন্যাশনাল, একটি দায়িত্ব রয়েছেন তার কাছে। রাজীব, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি বাংলাদেশে আছেন, ঢাকার সমসাময়িক বিষয়গুলো অবহিত আছেন, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানার বিষয়, বাংলাদেশে করোনা পরিস্থিতিতে সরকারের যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের বিষয়ে যদি আপনার মতামত বা তথ্য যদি থাকে সেই বিষয়ে বলতেন। অ্যাকচুয়ালি যখন বাংলাদেশে প্রথম যেদিন ফার্স্ট করোনা ধরা পড়লো, তারপর থেকে সরকার কিন্তু বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। যেমন মুজিব শতবর্ষ একটি অনুষ্ঠান দীর্ঘ এক বছর যাবত চলার যে একটি প্রক্রিয়া ছিল সরকারের, জি, সরকার কিন্তু এই করোনাকে গুরুত্ব দিয়ে সেই মুজিব বর্ষের একটি, আপনি জানেন এটি খুবই একটি ইম্পর্টেন্ট
প্রোগ্রাম ছিল বাংলাদেশের জন্য এবং এই জি বর্তমান সরকারের জন্য বটে। কিন্তু যেহেতু এই করোনাকালীন পরিস্থিতিতে এই ধরনের অনুষ্ঠান করলে লোকের যে একটি গ্যাদারিং এবং বিদেশি রাষ্ট্রীয় বিভিন্ন অতিথিদের আসার ক্ষেত্রে যে ধরনের সমস্যা সেগুলো বিবেচনায় নিয়ে এবং জনস্বার্থ রক্ষায় গভর্নমেন্ট কিন্তু সেটা বাতিল করেছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আমাদের দেশে প্রথমে টেস্ট ক্যাপাসিটি গুলো আসলে একটু কম ছিল, সারা বিশ্বে কম ছিল, কারণ আমরা কেউই করোনা পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুতি ছিল না, সারা পৃথিবীর বাংলাদেশও ছিল না। তো যেটা হয়েছে যে প্রথমে আমরা কম কম টেস্ট করতাম, আমাদের পেশেন্ট সংখ্যাও তখন কমই ছিল। কিন্তু বাংলাদেশে প্রশাসন যেভাবে চাচ্ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তার আসলে কোনো আমি বলবো যে ঘাটতি ছিল না, এই মোকাবেলার জন্য তার পদক্ষেপগুলো অনেক ভালো ছিল। কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের যে ব্যবসায়িক নেতা যারা বিজিএমইএ, আমি আপনি জানেন যে গার্মেন্টস আমাদের বেশ কয়েক লক্ষ শ্রমিক তারা কাজ করে এখানে, এবং সেই ক্ষেত্রে গার্মেন্টস গুলো একবার খুলে দেওয়া, একবার বন্ধ করা, দল বেঁধে ঢাকার বাইরে যাওয়া, দল বেঁধে ঢাকার ভিতরে আবার আসা, এবং এই যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতার কারণে আমাদের কিন্তু করোনা পরিস্থিতিটা ছড়িয়ে গেছে, যেটাকে বলা হয় কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। সেই কারণে কিন্তু ধীরে ধীরে এখন আমাদের পরিস্থিতিটা আসলে খারাপের দিকে যাচ্ছে আমি বলবো। এই পরিস্থিতিতে করার কি আছে বা আমাদের করণীয়টা কি আছে? করণীয় যেটা হচ্ছে যে একটা ভুল হয়েছে যে সরকার কিন্তু আমাদেরকে বলছে যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, কিন্তু তারা এটাকে লকডাউন বা কারফিউ ওইভাবে কড়াকড়ি করেনি। প্রশাসন প্রথম দিকে যতটুকু ছিল, কিন্তু আমাদের মানুষ যারা আমরা বাংলাদেশের নাগরিক তাদেরও কিন্তু দেশের প্রতি বা এটা মানার ক্ষেত্রে একটা দায়িত্ব রয়েছে। এখন যেটা হয়েছে, আমাদের দেশের সাধারণ খেতে খাওয়া মানুষ তো বটেই, পাশাপাশি আমাদের একটু শিক্ষিত শ্রেণীর মধ্যেও যারা আছে, যারা আসলে নিজেরা এই জিনিসটা বুঝছে যে জিনিসটা ছড়াচ্ছে বা আমাদের যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে ছড়াবে, কিন্তু তারপরেও তারা মানেনি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সরকারকেও একটু কঠোর হতে হবে মানানোর ক্ষেত্রে, আর আমরা যারা জনগণ আছি তাদেরকেও নিজের জীবন, নিজের পরিবার এবং নিজের দেশ রক্ষার জন্য সর্বোপরি মানুষের মৃত্যু হার কমিয়ে আনার জন্য এবং আরো যাতে এফেক্টেড হয়ে না যায় সারা দেশ আমাদের জনগণ, সেই জন্য কিন্তু আমাদের সবারই ভূমিকা রয়েছে, সেটা আমাদের পালন করতে হবে। আরেকটি বিষয় যে সরকার যে শিথিল যে একটি নমুনো দেখানো হয়েছে, সেই নমুনো দেখার কারণে পাবলিক গুলো আবার ভিড়ছে এবং পাবলিক জানে যে এটি যেমন স্মোকিং যে শরীরের ক্ষতিকর মানবদের, তারপর মানুষ স্মোকিং করে, করোনা এটা খারাপ, তারপরও জানার পরও এই যে সরকারের যে নমনীয়তা এবং পাবলিকের যে একটি সামনের দিকে অগ্রসর, এই জায়গায় আসলে বিষয়টা কি, মানে কাকে আপনি এটাকে চিহ্নিত করা যাবে যে এই কারণটা কি? আসলে আপনার প্রশ্ন যেটা যতটুকু বুঝেছি আমি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি আন্তর্জাতিক বেশ কিছু মেডিকেল জার্নালে আমি রিপোর্ট করেছি, কানাডা ভিত্তিক, যুক্তরাজ্য ভিত্তিক এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক, যাতে করে বলা হয়েছে যে যারা ধূমপায়ী তাদের করোনা ভাইরাসের সংক্রমণের হার এবং এফেক্টেড হয়ে মৃত্যুর হার বেশি। তো আমাদের দেশেও ধূমপায়ের সংখ্যা অনেক, সেই ক্ষেত্রে সরকার ইদানিং একটা ব্যবস্থা, আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটা পেয়েছি আমি নিউজ পেপারে দেখলাম, যে তারা একটা ব্যবস্থা নিয়েছে যে এই ধূমপান এটা মানে যে মাদক, এই তামাক জাতীয় দ্রব্য উৎপাদন এবং বিক্রয় এবং বিতরণ নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা বোধহয় একটা সার্কুলার দিয়েছে, এবং সেটা যদি কড়াকড়ি ভাবে পালন করা হয় এবং প্রশাসনকে দিয়ে জনগণকে মান্য করানো যায় তাহলে এটার সুফলটা আসলে আমাদের জনগণ পাবে, দেশ পাবে এবং রাষ্ট্র উপকৃত হবে। ধন্যবাদ। আমি ছোট্ট একটি যে বিষয়টা একটু ভিতর যেতে চাচ্ছি সেটি হচ্ছে যে নমিনি হয়েছে সরকার, সেই নমিনি হওয়ারটা কারণটা কি, এই বিষয়ে কি বলতে পারবেন? হ্যাঁ, আমি একটা মতামত দিতে পারি এক্ষেত্রে। সেটা হচ্ছে আপনি দেখেন সারা পৃথিবীতে এবং আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড এর দেশ যারা, আমেরিকা বলেন, আপনারা ইউরোপে যারা আছেন, গ্রিস, স্পেন, ফ্রান্স সহ জার্মানি, সবাই জীবন এবং জীবিকা এই দুটো জিনিস কিন্তু পাশাপাশি চলতে হয়, কারণ আপনি জীবন রক্ষার জন্য কিন্তু জীবিকা প্রয়োজন,
অর্থাৎ আপনার অর্থনীতি হচ্ছে আমাদের সবাইকে মোবিলাইজ করে। অর্থাৎ আপনি যদি অর্থনীতি আপনার সমৃদ্ধ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন ধারাও কমে যাবে। আপনি যে আপনি আপনার জীবিকা, আপনার খাওয়া দাওয়া, আপনার ঘোরাফেরা, আপনার বাসা ভাড়া, আপনার চিকিৎসা, সবকিছু কিন্তু আপনার এই জীবিকার উপর ডিপেন্ড করে। আপনি যেটা আর্ন করছেন সেটা দিয়ে এগুলো করছেন। এখন সরকার হয়তো একটা ক্ষেত্রে ভেবেছে যে আমাদের দেশের এত শ্রমজীবী মানুষ, এত যেটা নিম্নবিত্ত লোক বা নিম্নবিত্তরও নিচে যারা আছে গরিব শ্রেণীর লোক, তাদেরকে যদি একটু কাজ করার সুযোগ দেয়া হয়, তারা যদি নিজেরা কিছু করে খেতে পারে, আমার ধারণা এটা সরকার করতে গিয়ে কিছু ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে, যাতে তারা নিজেদের অর্থনৈতিক জীবনযাত্রাটা সচল রাখতে পারে। সেই ক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে যে এটা করতে যে এই তারা খুব একটা কড়াকড়ি না করে কিছুটা নমনীয় হয়েছে, আমার আমার ধারণা তাই। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রাজশাহীতে, রয়েছেন ডাক্তার নার্গিস আক্তার কনক। নার্গিস কনক, আপনি কি শুনছেন আমাকে? জি, আপনি কেমন আছেন? জি, এই যে করোনার পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে অনেকের জ্বর কাশি ঠান্ডা হয়, এই যে জ্বর কাশি ঠান্ডা হওয়ার কারণে অনেকের ভিতরে আতঙ্ক কাজ করে, এই যে জায়গা থেকে কিভাবে চিহ্নিত করা যায় বা বুঝবো কিভাবে যে এখানে আমার করোনা উপসর্গ উপস্থিতি, এ বিষয়ে যদি একটু বলেন। তার মধ্যে স্টেজ 1 2 এরকম ছিল যে তাদের মধ্যে হিস্ট্রি থাকতো, যে ভ্রমণে থাকতো বা ভ্রমণে হিস্ট্রি আছে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে গেছে, এভাবে শনাক্ত করা হতো। কিন্তু এখন যেহেতু ট্রান্সফরমেশন শুরু হয়েছে, এখন বোঝা যায় না যে একটা ব্যক্তির মধ্যে উপসর্গগুলো ধরা পড়ছে, কোথা থেকে ধরা উপসর্গগুলো আসলো, মানে সেক্ষেত্রে হচ্ছে কোনো ভ্রমণের হিস্ট্রি থাকে না বা ভ্রমণের বলেন। যেমন হটস্পট এলাকা, করোনা হটস্পট এলাকা থেকে এসেছে বা এরকম কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, উপসর্গগুলো মানে সংক্রমণ ব্যক্তি কোথা থেকে সংক্রমিত হয়েছে এখন মানে এখন তিনি এসে এটা বোঝার কোনো উপায় নাই। তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ 3 নম্বর স্টেজে আছে। তো এক্ষেত্রে যেহেতু এখন করোনা প্রাদুর্ভাব প্রচুর হচ্ছে, সেহেতু জ্বর সর্দি কাশি ঠান্ডা গলা ব্যথা এইসব যেহেতু করোনা উপসর্গ, সেহেতু এইসব উপসর্গ গুলো মানে আসা মাত্রই সে নিজেকে হচ্ছে আইসোলেটেড করে নিবে, সে হচ্ছে হোম কোয়ারেন্টাইনে চলে যাবে এবং হচ্ছে পরিবারের অন্যান্য সদস্য থেকে নিজেকে আলাদা করে নিবে 14 দিনের জন্য। এটা যেহেতু ইনফেকশন পিরিয়ড আছে, তো মানে এখানে হচ্ছে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি এরকম কারো জ্বর ঠান্ডা সর্দি কাশি এইসব উপসর্গ গুলো দেখা দেয়, তাহলে সে নিজেকে হচ্ছে পরিবার সদস্য থেকে আইসোলেটেড করে দিবে এবং হচ্ছে বিভিন্ন হটলাইন নাম্বার গুলো আছে, যেমন 333 বা 1 62 63 এইসব হটলাইন নাম্বার বা স্বাস্থ্য কর্মচারীর নাম্বার গুলোতে এইসব হটলাইন নাম্বারে প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার এবং স্বেচ্ছাসেবক দল আছে। আপনাকে স্যার একটি বিষয়, সেটি ঘরে বসে জ্বর ঠান্ডা থাকার পরে প্রাথমিক যে করণীয়, সেই প্রাথমিক করণীয় কি আছে, এই বিষয়ে যদি বলেন।
এক্ষেত্রে যেহেতু প্রতিষেধক তৈরি হয়নি এখনো, তাই জন্য প্রতিরোধ ব্যবস্থায় গড়ে তোলা হচ্ছে বা সচেতনতা গড়ে তোলা হচ্ছে, সচেতন থাকতে বলা হচ্ছে, এক্ষেত্রে সিমটোমেটিক ট্রিটমেন্ট গুলো দেওয়া হচ্ছে, জ্বর কাশির জন্য অ্যান্টিবায়োটিক বা নাপা প্যারাসিটামল এইসব দেওয়া হচ্ছে, অ্যান্টিসেপ্টিক দেওয়া হচ্ছে, আর এরকম কোনো এখনো কোনো প্রমাণ হয় নাই যে গলা ব্যথা হলে গরম পানি বা গার্গেলিং করতে হবে, এটা গরম পানি গার্গেলিং আরামদায়ক নিবে, আর সাথে গরম পানি খাবে বা গার্গেলিং করবে আরামদায়কের জন্য। তারপরে হচ্ছে এখন সবারই হচ্ছে ইমিউনিটি বুস্ট করে এরকম খাবার তালিকায় রাখতে হবে, ভিটামিন ডি এর প্রতি বা ভিটামিন সি খাবারের প্রতি জোর দিতে বলছে এখন, এটা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি যুক্ত খাবার এখন যেসব সিজনাল মানে ফল এসব খাবে, ভিটামিন সি যুক্ত ফলমূল গুলো পেয়ারা তারপরে হচ্ছে মালটা কমলা বা লেবু এগুলো খাবে, ভিটামিন ডি যুক্ত খাবার খাবে, ফুল খাবে, খাবে। তারপরে তবে ভিটামিন ডি তৈরিতে সূর্যের আলো রশ্মি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেক্ষেত্রে সকাল 9টা থেকে ধন্যবাদ নার্গিস, আমি আপনার কাছে আবার আসবো, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনার কাছে আবার আসবো। আমি চলে যাচ্ছি রিয়াজুল ইসলাম কাউসার। কাউসার আপনি কি শুনছেন আমাকে? কাউসার আপনি কি শুনছেন? আপনার মাইক মিউট করা আছে, মাইক প্লিজ ওপেন। শুনতে পাচ্ছেন? জি, কেমন আছেন আপনি? জি আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনছেন? জি আমি শুনছি, আপনি কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনছি আপনাকে। জি আমি ভালো আছি, তুই নাই? জি, আপনার কাছে একটি বিষয়, সেটি হচ্ছে যে ইতালিতে অবৈধদের ইতালিতে আলহামদুলিল্লাহ আমিও শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে একটি বিষয় জানার, সেটি হচ্ছে যে ইতালিতে অবৈধদের বৈধ বৈধকরণের যে একটি প্রক্রিয়া চলছে এবং সেই বিষয়ে আমাদের বাংলাদেশ দূতাবাস রোম এবং মিলান কনস্যুলেট রয়েছে, সেই বিষয়ে যদি আপনি একটু আলোচনা করতেন, এখানে আপনার কতটুকু তথ্য আছে এই বিষয়ে? আপনি কি আমার কথা শুনছেন? বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা যেভাবে এই অবৈধ প্রবাসীরা যেভাবে বৈধতা পায়, সেই জন্য বাংলাদেশি যে দূতাবাস এবং কনসুলেট জেনারেল রয়েছে মিলানে, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে যেকোনো মূল্যে এই প্রবাসী ভাইদেরকে যাতে সুযোগটা পাইয়ে দেওয়া যায়, তাদের যদি ডকুমেন্টারি কোনো প্রবলেম থাকে, যেটি কনসুলেট জেনারেল এবং দূতাবাস রোম থেকেই দিয়ে এটার সমাধান করা যায়, সেই ধরনের ডকুমেন্টারি যেন প্রদান করা হয়, এটা হচ্ছে আমার প্রথম অনুরোধ। আর দ্বিতীয় অনুরোধ হচ্ছে প্রবাসী যারা এই মুহূর্তে পাসপোর্ট পাননি তাদের প্রতি, যে আপনারা আমরা দেখেছি যে দূতাবাসের সামনে অনেক সময় ভিড় জমাচ্ছে, কিন্তু মূলত দূতাবাসের তো কিছু করার নাই, সরকারের যে নিয়ম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনেই কিন্তু সকল অফিস আদালত চলছে এবং সবখানে কিন্তু চলছে না। যেমন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে কিন্তু চলছে না অফিস আদালত, তো যদি আমরা দূতাবাসে ভিড়ও করি এবং পাসপোর্টের জন্য কথা বলি, কিন্তু পাসপোর্ট কিন্তু তারা দিতে পারছে না। একটা কারণ সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু পাসপোর্ট তৈরিও হচ্ছে না, কিছুই কোনো কাজ হচ্ছে না। ইভেন বাংলাদেশের যে ফিঙ্গারপ্রিন্টটা দিবে, সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে পাসপোর্টটা লিঙ্কেজ করাবে সেটাও কিন্তু উপায় নেই। সঙ্গত কারণে পাসপোর্টের যে ফিঙ্গার দিতে পারলেই যে পাসপোর্ট পেয়ে যাবে এমন কিন্তু বিষয়টা না। সেই জন্য আমি প্রবাসী বাংলাদেশিদেরকেও বলবো যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা যত্রতত্র
দূতাবাসে যে এলোমেলো ভাবে গেলেও হবে না ছত্রভঙ্গ ভাবে, এটা একটা নিয়মতান্ত্রিক ভাবে তারাও উদ্গ্রীব আছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও ব্যস্ত কিভাবে বাংলাদেশের প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য কাজ করা যায় সেই ব্যাপারে বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেট জেনারেল অত্যন্ত বদ্ধপরিকর এবং অত্যন্ত আন্তরিক। তারা আমাদেরকে যেটা বলেছে যে তারাও চায় এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা হাত বাড়ালেই তো হবে না, এটা তো বাংলাদেশ থেকে পারচেজ করে আসবে। তো বাংলাদেশের তো কোনো অফিস আদালত এখনো পর্যন্ত ওপেন না, সম্পূর্ণ লকডাউনে আছে সংযুক্ত, এবং সামনে ঈদ, সব মিলিয়ে বাংলাদেশের কোনো কার্যক্রম কিন্তু করতে পারছে না। আর সেটার দিকে কানেকশন কিন্তু ইতালির দূতাবাসে বা সকল প্রবাসের দূতাবাসগুলোতে সংগত কারণে দূতাবাসের থেকে যদি ওই স্থানীয় দূতাবাস থেকে যদি কোনো লেটার বা কোনো কাগজপত্র দিয়ে সহযোগিতা করা যায় সেটা তারা করবে। এবং সেটার জন্য তারা আগামী 26 তারিখে, তো আপনিও জানেন তুই ভাই যে আমরা প্রেস ক্লাবেও এটার তাদের প্রেস রিলিজটা আমরা আপডেট জানিয়েছি যে 26 তারিখ থেকে তারা ওপেন করছে সীমিত আকারে। সে ব্যাপারে অবশ্যই আমাদের প্রবাসী বাংলাদেশিরা যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের পদক্ষেপ নিবে, এটাই আমরা কামনা করি। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার কিন্তু সচেতনতা এবং বিষয়টা বুঝতে হবে যে আসলে ইচ্ছাকৃত ওই যে অফিসটা বন্ধ আছে তা কিন্তু নয়, আবার অফিসটা যে খুলবে হঠাৎ করে এটাও কিন্তু যেমন আইনগত ভাবে একটা ব্যাপার আছে সেটাও কিন্তু মেনে। ধন্যবাদ সরকারের নীতি নির্ধারণ মতই কিন্তু তারা সীমিত আকারে খুলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনার কাছে পরে আসছি। তারা তো কিছু করার নেই এই মুহূর্তে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনের ঝুঁকিটা হলো এড়ানোটা প্রধান। আপনি কি শুনছেন, আমি আপনার কাছে আবার আসছি। ধন্যবাদ দর্শক, শুনছিলেন আমাদের অতিথিদের কথা। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা এখানে মেসেজ করতে পারেন, আমরা উত্তর দেব এবং আপনাদের উত্তর গুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন। দর্শক, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। আমাদের মিলান থেকে সংযুক্ত হয়েছেন আব্দুল বাসিত দোলাই, যিনি একজন প্রবাসী সাংবাদিক, চ্যানেল এস ইতালি প্রতিনিধি। আব্দুল বাসিত দোলাই, দোলাই ভাই আপনি কি শুনছেন আমাকে? আমি দোলাই ভাইয়ের কাছে পরে আসছি। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ঢাকাতে রাজীব দাস। রাজীব ভাই আপনি কি শুনছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। জি, আপনার কাছে একটি বিষয়, গতকাল যে এবং আজকে যে পরিস্থিতি বাংলাদেশের, যে আমফানের যে বিষয়টি, এবং আমরা দেখেছি যে বরাবরের মতোই সুন্দরবন যেটি বলা হয় সাহিত্যের ভাষায় বলে আসলে বুক পেতে দিয়েছে বাংলাদেশকে রক্ষা করার জন্য, এবং সেই সুন্দরবনের প্রতি যে আমাদের অত্যাচার, আমাদের অত্যাচারে সুন্দরবন অতিষ্ঠ, সেই ক্ষেত্রে আপনার ভাবনাটা যদি আপনি এখানে বলতেন, যে আপনার জায়গা থেকে, আপনাদের একজন সুগম নাগরিক হিসেবে, নাগরিকের জায়গা থেকে যদি আপনি কথাগুলো বলতেন। সুন্দর প্রশ্ন করেছেন, এবং আমরা আসলে হচ্ছে জ্ঞান পাপি। এখন আমার মাঝে মাঝে সেই পুরাতন কথা প্রবাদটা মনে হয় যে ফিরিয়ে দাও সেই অরণ্য, নিয়ে নাও এই মানে নগর। আমাদের এখন এই নগর জীবন, যাপিত জীবন, আমরা যেটা করছি, আমার জীবনে আমি তো নিজের প্রতি বলি যে আমি নিজ জীবনে একটা গাছ লাগাতে পারিনি, অথচ আমরা প্রতিদিন বৃক্ষ নিধন করে যাচ্ছি, আমাদের পরিবেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ইভেন এই যে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট যেটি, সেটি সব সময় বুক পেতে ঢাল হয়ে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে। আমরা অতীতেও দেখেছি, এখনো দেখলাম, এবারেও দেখলাম, এবং আমি কালকে শুনছিলাম একটি মানে ইলেকট্রনিক মিডিয়ার একটি টক শোতে, সেখানে বলছিলেন যে একজন বিশেষজ্ঞ আবহাওয়াবিদ পরিবেশবিদ, যে সুন্দরবন যদি না থাকতো তাহলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অনেক বেশি হতো। তো সুন্দরবন যেভাবে আমাদের বুক পেতে ঢাল হয়ে দাঁড়িয়ে বড় বড় বিপর্যয় থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করছে, সে হিসাবে আমরা কিন্তু না, আমরা নাগরিক হিসাবে না, আমরা আমি বলবো যে সরকারও কিছুটা উদাসীন, পরিবেশ মন্ত্রণালয় উদাসীন, এবং এই ব্যাপারে আমাদের এখনই সতর্ক হওয়া দরকার। কারণ আমি একটা কালকে একটা একটা জায়গায় একটা শুনছিলাম যে সৃষ্টিকর্তা, এই যে এখন অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে ভেন্টিলেশনে এই করোনা পরিস্থিতিতে, উনি বলছেন যে সৃষ্টিকর্তা কত কোটি টাকার অক্সিজেন আমাকে দিয়েছেন, আপনি ছোটবেলা থেকে কত অক্সিজেন গ্রহণ করেছেন, আপনি কি তার মূল্য জীবনে পরিশোধ করতে পারবেন? পারবেন না। অর্থাৎ
এই যে বৃক্ষ, এই যে গাছ, এই যে আমাদের প্রকৃতি আমাদেরকে যে পরিমাণ অক্সিজেন দিচ্ছে, আমরা যে পরিবেশ যে হারে দূষণ করছি, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলো বেশি করছে, আমরা তার শিকার হচ্ছি যেহেতু আমরা বদ্বীপ অঞ্চলের দেশ। কিন্তু আমাদের এখনই গাছ লাগানো বৃক্ষরোপণ কর্মসূচি পাশাপাশি সুন্দরবনকে রক্ষার জন্য এবং এটাকে আরো বেশি সমৃদ্ধ কি করে করা যায়, আরো বেশি এটার আওতা বাড়ানো যায়, সে বিষয়ে আমাদের নাগরিক এবং আমি মনে করবো যে আমাদের সরকারকে এখনই কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে, না হলে আমাদের কিন্তু বিপর্যয় আরো বাড়বে, আরো বাড়বে। আপনি যেটা আসলে আমাদেরও ধারণা কম ছিল, আমি ইটালির কথাই বলি, ইটালির প্রতিটি শহরের এবং প্রতিটি এলাকার পাশে কিন্তু বিশাল বিশাল পার্ক পার্ক রয়েছে এবং সেখানে কিন্তু বৃক্ষ রয়েছে পর্যাপ্ত পরিমাণে, যেগুলো আমরা যদি অবজার্ভ করি আসলে এদিক দিয়ে তার কিন্তু অনেক সচেতন, সেদিক দিয়ে আমাদেরও এদিক আরো বেশি সচেতন হতে হবে। বরাবরের মতোই সুন্দরবন যেভাবে রক্ষা করেছে বাংলাদেশকে ভবিষ্যৎ করে রাখবে, কিন্তু এই দিক থেকে আমাদেরও সচেতন হতে হবে। আপনার কাছে আরেকটি বিষয় যে করোনার এই বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং বর্তমান যে হাসপাতালগুলোর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় ব্যবস্থাপনার যে পরিস্থিতি এবং আমাদের দর্শকের এবং জনগণের যে একটি চাপ, সেই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি বা কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি? একটা মানে সময় উপযোগী প্রশ্ন করেছেন। আসলে সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, যেহেতু এই ভাইরাসটা আমাদের একদম নতুন, মাত্র 4 মাস বয়স, আগে এটার সম্পর্কে কোনো ধারণাই ছিল না, সারা পৃথিবীর কোনো বিজ্ঞানীদেরও ধারণা ছিল না COVID-19 এই এই ভাইরাসটি সম্পর্কে। তো এই ব্যাপারে ধরেন যে আমেরিকার মতো উন্নত দেশ বা আপনারা যেখানে থাকেন ইউরোপ ইটালি, কারোই কিন্তু কোনো প্রস্তুতি ছিল না। সেই হিসাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে, আমরা একটি দরিদ্র দেশ, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চয়ই ওটার জন্য উপযুক্ত ছিল না বা আমরা প্রিপেয়ার ছিলাম না, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর আমরা নিজেরা কেউ প্রিপারেশন আমাদের ছিল না, কারণ এর চরিত্র প্রতিদিন বদল হচ্ছে। করোনা ভাইরাসের যে চরিত্র সিস্টেম অনুযায়ী এক এক দেশে এক এক পরিবেশে সে তার রূপ চেঞ্জ করে নতুন করে আক্রমণ করছে, তো সেখানটাতে আমি বলবো যে আমাদের ঘাটতি অবশ্যই আছে, ছিল, তবে দেরিত হলেও সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে, নতুন নতুন কিছু হসপিটাল আমাদের তালিকায় যুক্ত হচ্ছে, আপনার যেমন মডার্ন প্রাইভেট তারা চলে আসছে, আপনার হচ্ছে যে ইউনাইটেড ইদানিং চলে আসছে COVID-19 এর জন্য। আগে শুধু কুর্মিটোলা আর কুয়েত মৈত্রী, এই দুটো হসপিটালই ডেজিগনেটেড ছিল, এখন মোটামুটি আমাদের বেশ কিছু হসপিটাল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এর সঙ্গে যুক্ত হয়েছে এবং ভেন্টিলেটরও বেশ কিছু আসছে, অক্সিজেনের ব্যবস্থাও হচ্ছে। তবে তবে যেহেতু আমাদের পপুলেশন বেশি, সেই হিসাবে আমাদের ডাক্তারের সংখ্যাও সীমিত, আমাদের নার্সদের সংখ্যাও সীমিত, তারাও এফেক্টেড হচ্ছে, ডাক্তাররা নার্সরা এফেক্টেড হচ্ছে প্রথম দিকে পিপিই বা সুরক্ষা সামগ্রী কম থাকার কারণে, বা যথাযথ সুরক্ষা সামগ্রীর অভাবে তারাও এফেক্টেড হয়েছে। এখন সে পরিস্থিতি কিছুটা বদল হচ্ছে, কিছুটা বদল হচ্ছে, জনগণ কিছুটা সচেতন 50%, আবার 50% জনগণ সচেতন না, দুটোই আছে। তো এখন যে পিক হচ্ছে, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, যেহেতু আমাদের টেস্ট স্যাম্পল মানে টেস্টের সংখ্যা বেড়ে গেছে, প্রতিদিন হয়তো 10,000-এর 9,000 9,500 10,000 টেস্ট হচ্ছে এখন, আগে হতো 1,000 বা 500, এখন বেড়ে গেছে, এখন আমাদের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। পাশাপাশি সরকার কিছু ব্যবস্থা নিয়েছে, কিছু কিছু হসপিটাল COVID-19 এর চিকিৎসার জন্য ডেজিগনেটেড করেছে। আমার ধারণা জনগণ, আমরা যদি এটা মেনে চলি স্বাস্থ্যবিধিটা, যেসব স্বাস্থ্যবিধি WHO থেকে দেওয়া আছে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে, প্লাস প্রতিদিনই আমাদের টেলিভিশনের টকশোগুলো তো আলোচনা হচ্ছে, আমরা শুনছি, কিন্তু আমরা যদি মেনে চলি এবং হসপিটালগুলোতে যতটুকু ইদানিং আগের চেয়ে অনেকটা ইম্প্রুভ হয়েছে আমি বলবো, এবং সরকার চেষ্টা করে যাচ্ছে, তবে এটা মাথায় রাখতে হবে যে আমাদের জনবল সম্পদ ডাক্তার নার্স সবকিছুরই অভাব রয়েছে। তো সেগুলো বিবেচনায় নিয়ে আমাদেরকেও সরকারের সঙ্গে দেশের স্বার্থে সহযোগিতা করতে হবে, যাতে আমরা নিজেরা সুস্থ থাকতে পারি। জি জি, দর্শক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার বলার বিশেষ বলার কি আছে? দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সেটা আমাদের বাংলা ভাষাভাষী দর্শক যে প্রান্তেই থাকুক, পৃথিবীর আমাদের দেশ সহ বিশ্বের যে প্রান্তে থাকুক, একটাই অনুরোধ থাকবে, যেহেতু এটি একটি বৈশ্বিক সমস্যা, আমাদের বাংলাদেশের একা সমস্যা না বা ইতালির একা সমস্যা না,
এটি একটি বৈশ্বিক সমস্যা। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে, সমস্ত রাষ্ট্রকে, সমস্ত নাগরিককে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে যথাযথ ব্যবস্থা নিয়ে নিজেদেরকে সুস্থ রেখে, নিজেদেরকে আমি বলবো যে নিরাপদ রেখে, আমরা যেন দেশকে এবং আমাদের পরিবারকে, আমাদের সমাজকে নিরাপদ রাখি, এটা হচ্ছে আমার আবেদন থাকবে আমার দর্শক শ্রোতার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি রাজশাহীতে, ডাক্তার নার্গিস আক্তার কনক। কনক, আপনি কি শুনছেন আমাকে? আপনার সাউন্ডটা আগের মতো একটু, জি আপনি এখন শুনছেন? জি, আপনি একজন চিকিৎসক হিসেবে করোনাকে আপনি কিভাবে দেখছেন? সবাই একটি আতঙ্কের ভিতরে, আপনি একজন চিকিৎসক, সেই হিসেবে করোনাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? এটা কি আপনার কাছে আতঙ্ক নাকি স্বাভাবিক একটি ভাইরাসের মতোই? এটা প্রথমে মহামারী মানে এপিডেমিক ছিল, এখন প্যান্ডেমিক আকার ধারণ করেছে। মার্চের 11 তারিখ থেকে 2020 প্যান্ডেমিক, এটা যেহেতু এখন পর্যন্ত কোন প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি, সেহেতু এটা আতঙ্কিত হলে তো মানসিক ভাবে মানুষ ডিপ্রেসড হয়ে যাবে। এই জন্য আতঙ্কিত না হয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এখনো মানে বিভিন্ন দেশেই গবেষণা চলছে প্রতিষেধক আবিষ্কারের বা ভ্যাকসিন আবিষ্কারের, কিন্তু এখন পর্যন্ত এখনো ট্রায়ালই আছে, কোনো সাকসেসফুল ফেজ এখনো আসে নাই। জি, আমি সর্বশেষ যে ভ্যাকসিনটা কম সময় আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে ইবোলা ভ্যাকসিন, ওটা 5 বছর আবিষ্কার হয়েছিল। এখন যদি হচ্ছে করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হয়, তবে এটাই হবে, আশা করা যাচ্ছে যে এটাই হবে মানে সবচেয়ে কম সময় আবিষ্কার। এখনো যেহেতু এখনো আমরা কেউই জানি না যে এটার প্রতিষেধক কবে আসবে বা ভ্যাকসিন কবে আসবে, তবে আমরা আশাবাদী। জি কনক, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি আমি আগে বলেছি, আপনি একজন চিকিৎসক, আমরা আপনারা মানুষকে সাহস দেন, উৎসাহ দেন যে করোনা এই এই কিরকম করতে হবে, ওরকম করতে, সেক্ষেত্রে আপনি একজন চিকিৎসক, আপনি কিভাবে ফিল করেন এই করোনাকে? যেহেতু আমরা হচ্ছে ফ্রন্টলাইন ফাইটার, সেহেতু হচ্ছে আমাদের উপরেই চাপটা বেশি পড়ে যায়। আপনি ব্যক্তিগত, আপনি এটাকে কিভাবে ফিল করেন, আপনি ব্যক্তিগত নিজে এটাকে কিভাবে ফিল করেন করোনাটাকে, এই ভাইরাসটাকে? ব্যক্তিগত ভাবে বললে হচ্ছে আতঙ্কিত হয়ে তো মানে লাভ নেই। আমি মনে করব আমি সচেতন থাকার চেষ্টা করব, অন্যকেও সচেতন রাখবো, আর হচ্ছে আশাবাদী যে খুব শীঘ্রই ভ্যাকসিন আবিষ্কার হবে বা কোনো প্রতিষেধক আসবে। সামনে আমাদের ঈদ, সামনে বলতে শনিবার রবিবার অথবা সোমবারে বাংলাদেশ ঈদ, সেই ক্ষেত্রে মানুষের যে কেনাকাটার একটি আনাগোনা, সেই ক্ষেত্রে আপনি একজন চিকিৎসক হিসেবে তাদের উদ্দেশ্যে বলার কি আছে, দর্শকদের উদ্দেশ্যে বলার কি আছে আপনার? আমাকে শুনছেন? বাংলাদেশ একটা জনবহুল দেশ, এখানে টেস্টের পরিমাণ বাড়ছে, রোগীর পরিমাণ বৃদ্ধি, আমি বাংলাদেশ যেহেতু একটা জনবহুল দেশ, এখানে জনসংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে টেস্টের পরিমাণ বাড়ছে, সেরকম সংক্রমণের পরিমাণ বাড়ছে, রোগীর পরিমাণ বাড়ছে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু মৃত্যু হারটা কম, অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে মৃত্যু হার কম। কিন্তু এখন সামনে ঈদ রেখে বলবো যে ঈদের যে মানে বিগত বছর ঈদ থেকে এই বছর ঈদ অবশ্যই অনেক পার্থক্য করতে, বিগত বছরগুলোতে আমরা জামা কাপড় বা নতুন ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় কিনা যে একটা হিরিক পরে বা আমেজ থাকে একটা, এই বছর নাই, আর এই বছর না থাকাটাই ভালো। এই জন্য মানে জনগণের উদ্দেশ্যে বলবো যে এবছর শপিং মল গুলোতে বা মার্কেটে ভিড় না করার অনুরোধ করব। সরকার তো প্রথমে স্বল্প পরিসরের শপিং মল খোলার অনুমতি দিয়েছিল, কিন্তু এখন স্থানীয় প্রশাসন বা পুলিশ ওনারা এটা এখন এটা স্থগিত হয়ে গেছে,
মার্কেট গুলো বন্ধ করে দিচ্ছে বা জনসমাগম করতে মানা করছে, এখন এই ব্যবস্থায় নাও হচ্ছে বর্তমানে। ধন্যবাদ তারক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রিয়াজুল ইসলাম কাউসার। কাউসার আপনি কি শুনছেন আমাকে? আপনার মাইক্রোফোন অন অফ আছে। জি জি আমি শুনতে পাচ্ছি। জি, আপনি একজন সংবাদকর্মী হিসেবে এই মুহূর্তে ঘরে বসে যে তথ্য উপাত্ত গুলো পাচ্ছেন এবং নিজেও সেগুলো মানুষকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস রাখছেন বা অব্যাহত আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে দুদিন পরে যে ঈদ লোক সমাগম, সেই লোকের এই যে পরিস্থিতি যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে এটা আমরা বুঝতে পারছি, সেক্ষেত্রে আপনার বলার কি আছে এবং দর্শকদের উদ্দেশ্যে বলার কি আছে? প্রথমেই তুহিন মাহমুদ ভাই, আপনাকে এবং আজকে যারা উপস্থিত আছে আমাদের সাথে যুক্ত হয়েছে যে দুজন সম্মানিত গেস্ট দুজনকেই মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের শত ব্যস্ততার মধ্য দিয়েও যেন গণের সচেতনতামূলক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সামনে যে ঈদ, ঈদটা তো আসলে আমাদের ইসলাম ধর্মের একটি ধর্মীয় উৎসব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব যেটি না করলেই নয়। এবং আমরা আপনি নিজেও ছোটবেলা থেকেই আমরা কিন্তু নতুন কাপড় পরি নাই এমন কিন্তু না, তো এটা একটা আমাদের মেন্টালিটির উপরে একটা ম্যাচ হয়ে গেছে যে এই ঈদ আসলেই আমরা নতুন জামা কাপড় পরব, এটাই কিন্তু আমাদের মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে এটা একটু যারা বয়স কম, যারা তরুণ নতুন প্রজন্ম শিশু কিশোর তাদের মধ্যে বেশি এই বিষয়টা ঘনীভূত হয়। যেমন আমার মধ্যে হচ্ছিল এক সময় মনে হতো ঈদের জামা কাপড় পাবো না, তার মানে কি আমি শেষ, আমার কোনো জীবনের কোনো আর কিছুই থাকতে পারে না। কাজেই এরকমটি বর্তমানেও আছে আমি মনে করি, হয়তোবা সেই চিন্তা করেই বাবা মায়েরা কিংবা সেই সব মানুষগুলো কেনাকাটার জন্য উদগ্রীব হয়ে উঠছে। তো আমি তাদেরকে বলবো না যে তারা কোনো রকম খারাপ কিছু করছেন, অবশ্যই তারা তাদের সন্তানদের তাদের প্রিয় মানুষদেরকে যতটুকু পারে সাধ্যের মধ্যে থেকে চেষ্টা করে যাচ্ছিল যে দেওয়া যায় কিনা তড়িঘড়ি করে আবার যদি লকডাউন হয়। এই জন্য মূলত তাদের কোনো দোষ না, কিন্তু বিষয়টা আমাদের বুঝতে হবে যে হ্যাঁ আমরা এখন কোন পরিবেশে আছি, আমাদের কি আসলে এটার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, প্রয়োজন থাকলেও আমাদের জীবন আগে তারপরে হলো অন্য কিছু, সেটা আমাদের মেন্টালিটি একটু পরিবর্তন করতে হবে। যে এই একটু আগেই ডাক্তার নার্গিস যেই কথাটি বলেছে যে এই ঈদটা কিন্তু আমাদের সেই নর্মালি যে ঈদগুলো আমরা করি, আমরা যে আতিথিয় আপ্যায়ন করি, আমরা যে একে অপরের বাসায় গিয়ে আতিথিয়তা নেই, এই যে একটা আদান প্রদান সম্পর্কের উন্নয়ন সেইটা কিন্তু না। এবার কিন্তু আমরা যেটা দেখছি আমাদের অনেক আত্মীয় স্বজনকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে দাওয়াত করিনি, অন্যান্য বছর কিন্তু দাওয়াত করে সেদে সেদে তুহিন ভাই আপনি অবশ্যই মনে আছে আপনি আমি আমরা কিন্তু একে অপরের বাসায় যেয়ে আদান প্রদান করে ঈদের সেই আনন্দটুকু উপভোগ করেছি, কিন্তু এবার কিন্তু সেটা না। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে যেখানে মসজিদ গির্জা মন্দির সবকিছু লকডাউন অবস্থায়, কোথাও কোথাও কিন্তু যে উপাসনা করার মতো সুযোগ নাই, কালকে পরশু আমরা যে শবে কদরের নামাজ পড়লাম সেটাও কিন্তু সীমিত আকারে কিছু কিছু মসজিদে গিয়েছে মানুষ, এবং মুসল্লিরা কিন্তু ম্যাক্সিমাম বাসায় বসেই সেটি পালন করেছে। আমরা জানি না আগামী ঈদের দিন আমরা কিভাবে নামাজটি আদায় করব, এত গুরুত্বপূর্ণ একটি নামাজ সেটি আমরা কিভাবে আদায় করব। আমি ব্যক্তিগতভাবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে নিজেও জানি না কোথায় যে নামাজটি পড়তে পারবো বা আদৌ পড়তে পারবো কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক রেখেছেন কিনা আমি ঠিক জানি না। তবে চেষ্টা করব আমরা যে যে সমাজেই আছি সবাইকে অনুরোধ করব যার যার অবস্থান থেকে যেই দেশেই থাকেন না কেন সেই দেশের সরকার স্বাস্থ্যবিধি মেনে আপনারা থাকার চেষ্টা করুন, মাস্ক পরে হ্যান্ড গ্লোভস পরে সেভাবে। আর এবার যে শিশুদের জন্য বলবো, ছাত্রদের জন্য বলবো, কিশোরদের জন্য বলবো যে তোমাদেরকে এবার হয়তোবা সেই জামা কাপড় নতুন দেওয়া হয়নি, এটি তোমাদের অভিভাবকদের কোনো দোষ নেই, তারা কিন্তু ইচ্ছারও কোনো কার্পণ্যতা নেই, তাদের সামর্থ্যেরও কার্পণ্যতা নেই, কিন্তু প্রত্যেক দেশেই কিন্তু এই সমস্যার কারণে তোমরা পাচ্ছ না, এটা তোমরা একটু মেনে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা এই মানে পরিবেশটি নিয়ন্ত্রণে নিতে পারবো এবং ঈদকে একটি উৎসবেই আমরা পরিণত করতে পারবো বলে বিশ্বাস করি। তবে আমি বলবো যে এবারের ঈদে আমরা আসুন এই উৎসবটি আমরা ইবাদতের মধ্য দিয়ে পালন করি,
ঘরে বসে, এটি আমার প্রত্যাশা সবাইকে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে। ধন্যবাদ তুহিন মাহমুদ, আপনার ধন্যবাদ কাসার, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনছিলেন আমাদের আজকের দূর থেকে কাছের অনুষ্ঠানে, সাথে সংযুক্ত হয়েছেন ঢাকা থেকে রাজীব দাস, রাজশাহী থেকে ডাক্তার নার্গিস আক্তার, রিয়াজুল ইসলাম কাউসার এবং আব্দুল বাসিত দোলই আমাদের অতিথি। ঢাকা থেকে সংযুক্ত হওয়ার কথা ছিল দিলশাদ হোসেন দদুল, উনি যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্ত হতে পারেনি। দর্শক আমরা শেষ পর্যায়ে, অনুষ্ঠান শেষ করার আগে আমি এই মুহূর্তে একটু চলে যাচ্ছি আব্দুল বাসিত দোলই ভাইয়ের কাছে। দোলই ভাই, আপনি কি শুনছেন আমাকে? সকালে একটি গেজেট প্রকাশ হয়েছে যেটি এর আগে খসড়া ভাবে দেওয়া হয়েছিল, ওটি গেজেট আকারে প্রকাশ হয়েছে। ওখানে অনেক কিছু তথ্য আর্টিকেল দেওয়া আছে, সেই আর্টিকেলে কিন্তু উল্লেখ নেই যে একজন মালিক কিভাবে মানে কি প্রক্রিয়া সে একজন কর্মচারীকে কন্টাক্ট করতে পারবে, অনেকগুলো অস্পষ্ট। কিন্তু অনেকে দেখেছে এগুলো বিশালভাবে গেজেট প্রকাশ করেছে, সবকিছু ঢালাওভাবে আলোচনা করছে, এখানে একটি দ্বিধা বিভ্রান্তি অনেকের ভিতর সৃষ্টি হয়েছে। এই জায়গা থেকে যদি আপনি বলতেন আপনার বলার জায়গাটা। ধন্যবাদ ফরিন ভাই, আসলে এখানে যে বিষয়গুলো হচ্ছে গিয়া, এখানে আমরা তো যারা আছি বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত বা সাধারণ নাগরিক, আমরা কিন্তু আইন বিশেষজ্ঞ না। তো এই জায়গা থেকে একটা বিষয়ে বলবো, আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে কিছু আর্টিকেল উল্লেখ করা আছে, এবং ওই জায়গার বিষয়টা যখন আপনি ব্যাখ্যা করবেন এবং ওই জায়গাটা থেকে যখন আপনি জানবেন, তখন কিন্তু এখানে অনেক ডিটেলস গুলা চলে আসবে। আশা করে এখানে বিদেশিদেরকে নিয়ে যে সংস্থাগুলো কাজ করে থাকে, তারা এই বিষয় নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই বিষয়ের মানে সার্বিক তত্ত্বগুলা কমিউনিটিকে এবং মিডিয়াতে নিয়ে আসার জন্য। এবং এ পর্যন্ত বাংলাদেশ কনসুলেট জেনারেলেরও যে অ্যাক্টিভিটিগুলো আমি দেখলাম, তারা প্রতিনিয়ত তাদের ফেসবুকে এই বিষয় নিয়েও আপলোড দিচ্ছেন, এবং আজকেও একটা আপলোড ওনাদের ফেসবুকের পেজে চলে আসছে। আমি আশা করি এখানে হতাশ হওয়ার কিছু না, তবে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকেরই আছে। এই জায়গা থেকে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এবং বিশ্বস্ত লোকের পরামর্শ ছাড়া আপনারা কোনোভাবেই এরকম কোনো কার্যক্রমে জড়িত হবেন না। আর আরেকটা বিষয় আমি বলবো, যেহেতু গতকালকে প্রকাশ হয়েছে, তো এই জায়গা থেকে হয়তো আমরা দুই একদিনের ভিতরে আরো মোর ডিটেলস আমরা পেয়ে যাব। তোইন ভাই, ধন্যবাদ দলই ভাই আপনাকে। দর্শক আমরা অনুষ্ঠান শেষ। তোইন ভাই, আমার একটা একটু ছোট করে একটু যদি প্লিজ আমাকে একটু বলতেন দিতেন, সেটি হচ্ছে যে আমাদের যেই অবৈধ ভাইয়েরা যারা বৈধ হতে চাচ্ছেন বা হবেন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আছে। গণমাধ্যম কর্মী হিসাবে আপনারা অবশ্যই আপনাদের মালিক পক্ষকে অবশ্যই কানেকশন করে এরপরে কাগজটা জমা দিবেন, যেন এমন না হয় যে একজনের মাধ্যমে আপনি কাগজটা জমা দিয়েছেন, মালিককে চিনেন না, তাহলে কিন্তু এই ধরনের বিপাকে আপনি পড়তে পারেন। কারণ বিগত দিনে কিন্তু আমরা এরকম অনেককেই দেখেছি যারা কাগজে পরে পরবর্তীতে ডকুমেন্টস আর করতে পারেনি, তাদের মালিককেই খুঁজে পাওয়া যায়নি। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা টাকা পয়সা দিবেন, আপনাদের ডকুমেন্টস দিবেন, সবই দিবেন, কিন্তু যেই মালিক আপনার নামের ডকুমেন্টসটা সিগনেচার করবে ঠিক ওই মালিকের সাথে আপনি অবশ্যই সরাসরি কথা বলে নেবেন, যাতে করে আপনার সাথে পরিচয় থাকে। ওই মালিকের বাড়ি না চেনেন কিন্তু ফোন নাম্বার দিয়ে অন্তত যোগাযোগ করতে পারেন, যাতে করে আপনারা হতাশায় এবং বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন, এটি আমার অনুরোধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আলাপ করেছিলাম, আমাদের সাথে সংযুক্ত ছিলেন ঢাকা থেকে রাজীব দাস, রাজশাহী থেকে কনক এবং রিয়াজুল ইসলাম কাউসার, মিলান থেকে আব্দুল বাসিত দোলই। আমরা করোনার যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করি প্রতিদিন আমাদের এই অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটি একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের এই একদিকে বাংলাদেশ যে বিপর্যয় সৃষ্টি হয়েছে আম্পানের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু মানুষ এতটা আতঙ্কিত বলতে গেলে 100 বছরের ভিতর মানুষ একটা ভীতিগ্রস্ত সতস্ত্র হয়নি। একদিকে করোনার আঘাত আর একদিকে আম্পানের আঘাত, এই দুই আঘাতে বাংলাদেশের কিন্তু অনেকটা দিশেহারা। সেই দিক থেকে আমাদের সরকার, জনগণ, আমাদের সবারই উচিত আমাদেরকে আরো মনোবল শক্ত করে, মানসিক শক্তি বৃদ্ধি করে এই মোকাবেলা করতে হবে। আমরা
মনোবল যদি ভেঙে যায় কিন্তু আমাদের করার কিছুই থাকবে না, এবং আমাদের অবশ্যই অবশ্যই উচিত আমাদের প্রত্যেকেরই সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি আইনগুলো মেনে চলতে হবে, এবং আমার পাশে যে অসুস্থ অসুস্থ এবং অভুক্ত আছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াবো, কেউ যেন অভুক্ত না মারা যায়। আমরা আমার প্রতিবেশীদের দিকে তাকাবো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Love this.